কর্মক্ষেত্র থেকে বাড়ি ফেরার পথে এক যুবকের আকস্মিক মৃত্যুর ঘটনায় হতবাক পরিবার পরিজন। গোটা ঘটনাকে ঘিরে রহস্য দানা বেঁধেছে। ব্যাঙ্গালোর থেকে বাড়ি ফেরার পথে ছেলের মৃত্যু সংবাদ পৌঁছলো বাড়িতে। 18 বছর বয়সের কুরবান খান বাঁকুড়ার কোতুলপুরের সরিষা দিঘি থেকে 4 মাস আগে ব্যাঙ্গালোরে পাড়ি দিয়েছিল রাজমিস্ত্রির কাজ করতে। 4 মাস পরে ব্যাঙ্গালোর থেকে ট্রেন ধরে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দেয় সে। 11ই জানুয়ারি ট্রেনে চাপার পর কুরবানের সাথে পরিবারের ফোনে শেষ কথা হয় রাত্রি 8টায়। তারপর থেকে ফোনে যোগাযোগ করলেও ফোনে শুধু রিং হয়ে যায়। পরের দিন পরিবারের সদস্যদের কাছে রেল পুলিশের তরফ থেকে কুরবানের মৃত্যু সংবাদ আসে। তবে মৃত্যুর সঠিক কারণ কি সে সম্পর্কে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি। পরিবার সদস্যদের প্রাথমিক অনুমান, ট্রেন থেকে পড়ে মৃত্যু হয়েছে কুরবানের। ঘটনায় শোকের ছায়া বাঁকুড়ার কোতুলপুরের সরিষা দিঘি এলাকায়। মানে ও বাইরে ছিল, যা যে মহাজনের সাথে গেছিল ও 15 দিন আগে আসবে বলছিল, ওকে পাঠাইনি। এরপরে বলেছে যে আমাকে পয়সা দাও, আমি তো বড় ছেলে, আমি চলে যাব, আর আমাকে পয়সা দাও বললে 1,000 টাকা দিয়েছিল মহাজন, দিলে ও এসছিল। কোথায় কাজে গিয়েছিল? ওই যে বললাম, কোথায় বললো যে বেঙ্গালোর। কিসের কাজে গিয়েছিল? রাজমিস্ত্রি করতো, কোনো সময় মজাক পাথরের কাজ করতো। কি করে ঘটলো কি করে জানবো বাপ, ট্রেনে আস্তে আস্তে কথা, ট্রেনে আস্তে আস্তে এরকম। রাত 9টার সময় কথা বলেছে, 11টার সময় ছেলেদের সাথে ফ্রি ফায়ার খেলেছে। ওর পর থেকে যখন ফোন করছি বেলা 10টা 11টা পর্যন্ত, ওর পকেটে মোবাইল ছিল, রিং হচ্ছিল কিন্তু তুলিনি। জিআরপি পুলিশরা তুলে তখন ওর ফোনটা ফের চালু করলো। ও থেকে ওর যে ব্যাগে আধার কার্ড ছিল, মোবাইলটা ওর কাছে ছিল, এই আধার কার্ডটা একজন ছেলে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিয়েছিল। ওই ছেলেটার সিটে বসেছিল, দুজন বসেছিল, তো ওরই মধ্যে কেউ পরিচয় হয়তো ট্রেনে হয়ে গেছিল। হয়ে গেলে জিজ্ঞেস করলো যে এখানে যে ছেলেটা বসেছিল কোথায় গেল, বলছে ও অনেকক্ষণ পড়ে গেছে, পড়ে গেছে, হ্যাঁ অনেকক্ষণ পড়ে গেছে। তখন ও দেখলো যে এ তো আমাদের জাত ভাই মুসলমান, তো ওর ব্যাগটা ঘেঁটে দেখি, ব্যাগটা ঘেঁটে দেখলো ওর আধার কার্ড আছে। ওই আধার কার্ডে ফটো তুলে ঠিকানা দিয়ে ওই মোবাইলে ছেড়ে দিয়েছে। 18 বছর। ঘটনাটা কি ছিল, ব্যাঙ্গালোরে কাজ করতে গেছিলো, ওই বাড়ি এসেছিলো মহাজনের সঙ্গে টাকা পয়সা নিয়ে বাড়ি আসছে। বাড়ি আসতে আসতে ওই ট্রেনেতে এই দুর্ঘটনাটা হয়েছে। আমরা তারপরে খবর পেলাম যে ট্রেনে এই দুর্ঘটনা হয়ে গেছে, হোয়াটসঅ্যাপ করে কোনো পাঠিয়ে দিয়েছিল। এই ঘটনাটা আমরা এসে শুনলু শুনে এইসব খুঁজে খুঁজি। ট্রেনে যখন গেছিলো আপনার সাথে কথা হয়েছিল? না, আমাদের হয়নি, ওর মায়ের সঙ্গে হয়েছিল। আর মা বলে আমার সঙ্গে 9টা 9টা 10টার সময় কথা হয়েছে। হ্যাঁ, তারপরে সকালবেলা 8টা 8:30টার সময় আমরা খবর পাচ্ছি এই ব্যাপার, কোথায় ট্রেনেতে নাই, কোথায় খুঁজে পাচ্ছি না তাকে। এই ঘটনাটা আমরা শুনলো, শুনে এবারে চারদিকে হোয়াটসঅ্যাপ করে, চারদিকে এবারে ফটো ফটো করে ফোন করে, রিং হচ্ছে কিন্তু ফটো রিং আর এটা তুলতে পারছে না, ওর পকেটে রয়ে গেছে। তারপরে শুনলো জিআরপি গিয়ে তুলে আর ফটোটা হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিয়েছে, ওর ঠিকানা ফোকানা সব পেয়েছে। পাঠিয়ে দিতে আমরা দেখছি, দেখলেন যে হ্যাঁ আমাদেরই ছেলে বটে। 4 মাস হয়ে গেল মাস, হ্যাঁ বাড়ির আশপাশ সময় দুর্ঘটনাটা ঘটেছে। বাড়ি আসছে, হ্যাঁ কীভাবে ঘটেছে এটা আমরা বলতে পারবো না, ট্রেনের ব্যাপার আমরা।